নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি খুব সুন্দর এবং একটা প্রয়োজনীয় টিপস নিয়ে চলে আসলাম। অনেক সময় হাতে ব্যথা থাকে বা কোনো কারণে হাতটা কেটে গিয়েছে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু পুজোর বাসন মাজা ভীষণ কষ্টের হয়ে দাঁড়ায়। কারণ এই সমস্ত পিতলের বাসন বা তামার বাসন কিন্তু একটু ঘষে ঘষে মাজতে হয়। তো দেখো, আর আমরা কিন্তু অনেক সময় তামার ঘটিতে জল খেয়ে থাকি, তাতে করে আমাদের কিন্তু শরীর ভালো থাকে। তো দেখো, এরকম কালো হয়ে যাওয়া তামার বাসন কিন্তু মাজতে গেলে প্রচণ্ড ঘষে ঘষে মাজতে হবে। আজকে আমি এমনই একটা টিপস দেখাবো যে টিপসের জন্য কোনো রকম ঘষা মাজা, সাবান, তেঁতুল, লেবু কিচ্ছু লাগবে না। শুধুমাত্র এই মিশ্রণটা দিয়েই আমি পরিষ্কার করে দেখাবো। তাও আবার এক সেকেন্ডের মধ্যেই তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এই মিশ্রণটা লাগানোর সাথে সাথেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে, আর কোনো রকম ঘষা মাজা কোনো কিচ্ছুরই দরকার হবে না। তো যখন হাতের কোনো সমস্যা হবে কিংবা এমনিতেও আমাদের বাসনপত্র ঘষা ঘষি মাজা মাজি ছাড়াই কিন্তু আমরা খুব সহজে এই মিশ্রণটা দিয়ে একদম পুজোর বাসন বা যে কোনো তামার বাসন আমরা কিন্তু এক সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে ফেলতে পারবো। তো দেখো, আমি হাত দিয়েই ঘটিটার মধ্যেই যখনই এই মিশ্রণটা লাগাতে শুরু করে দিয়েছি, তখনই মানে যেই জায়গাটাতে লাগাচ্ছি সেই জায়গাটা কিন্তু পরিষ্কার হতে শুরু করে দিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর এখানে কিন্তু আমি কোনো রকম এডিটিং করিনি। আমি হাত দিয়ে মিশ্রণটা ঘটিটার মধ্যে লাগাচ্ছি আর ঘটিটা কিন্তু আপনি থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে। তো দেখো কত সহজে, কোনো রকম ঘষাঘষি ছাড়াই যদি এরকমভাবে খুব সহজে আমরা পরিষ্কার করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের খাটনিটাও কম হবে এবং আমাদের কিন্তু তাড়াতাড়ি করে অনেকগুলো ঠাকুরের বাসনও কিন্তু মাজা হয়ে যাবে। তো দেখো কত সহজে, কত সুন্দরভাবে আমাদের ঘটিটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু কোনো রকম কসবাইট, সাবান, লেবুর রস, কোনো রকম তেঁতুল কোনো কিচ্ছুই কিন্তু লাগাইনি, শুধুমাত্র এই মিশ্রণটি লাগিয়েছি। তো বন্ধুরা, এরকম বিনা পরিশ্রমে যদি আমরা পুজোর বাসনগুলো ঝকঝকে চকচকে করে নিতে পারি, তাহলে আমাদের কতটা সহজ হয়ে যায় কাজ করা, তাই না? তো এই মিশ্রণটা আমি কী দিয়ে তৈরি করেছি সেটা তো আমি নিশ্চয়ই দেখাবো। তার আগে আমি ঘটির ভিতরটা এবং ঘটির এই মুখের চারপাশটাও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর ঘটির ভিতরটাতেও দিয়ে দিচ্ছি, তাতে করে ঘটির ভিতরেও যে কালো ভাব সেটাও কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে। ঘটির ভিতরে জল পড়ে জলের একটা জঙের দাগ সবুজ সবুজ হয়ে যায়, কালো কালো হয়ে যায়, তো সব কিছুই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। জলটা এভাবে একটুখানি ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এই মুখের কাজটা এটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো দেখো, হাত দিয়েই এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো এবার কিন্তু জল দিয়ে ধুয়েও কিন্তু আমরা ঘটিটা ব্যবহারও করতে পারবো, কোনো রকম অসুবিধা হবে না। তবুও আমি এখানে আরও একটু যাতে পরিষ্কার হয়, আরও একটু চকচকে যাতে হয়, একদমই যাতে নতুনের মতন চকচকে হয়ে যায়, তার জন্য এখানে আমি নিয়েছি কসবাইট। আর কসবাইটের মধ্যে আমি কোনো রকম সাবান, সার, তেঁতুল, লেবু কিচ্ছু নিইনি, শুধুমাত্র কসবাইটটা ওই মিশ্রণটা দিয়ে আমি ডলে নিচ্ছি। আর তাতে করে কি হবে, তাতে করে একদমই দোকানের মতন চকচকে ঝকঝকে, পুরো নতুন যেরকম এনেছিলাম দোকান থেকে কিনে, ঠিক সেরকমই হয়ে যাবে। তোমরা কিন্তু সবাই এই টিপসটা বাড়িতে ফলো করো, তাহলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর পরিষ্কার হয়ে যায় কোনো রকম ঘষা মাজা ছাড়াই। আমি যেহেতু একদমই নতুনের মতন চকচকে করতে চেয়েছি, তাই জন্য সামান্য একটু কসবাইটের ব্যবহার মানে করলাম। কসবাইটটা ব্যবহার না করলেও কিন্তু হয়ে যেত। তো দেখো, আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে এনেছি ঘটিটা, আর কতটা সুন্দর, একদম নতুনের মতন কিন্তু চকচক করছে ঘটিটা। কোনো রকম কিন্তু তেঁতুল, সাবান, সার্ফ কোনো কিচ্ছু ব্যবহার করিনি, কত সুন্দর, কত সহজে ঘটিটা পরিষ্কার করে ফেললাম। তো বন্ধুরা, এখন তোমাদেরকে আমি মিশ্রণটা দেখিয়ে দিই। এখানে আমি সামান্য পরিমাণ জল নিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দেব যে জিনিসটা, সেটা হলো এই যে এই সাইট্রিক অ্যাসিড। এটা কিন্তু চিনির দানার মতন হয়। তো আমি বেশ কয়েক দানা নিয়ে নেব ঢাকনাটার মধ্যে, আর এই সাইট্রিক অ্যাসিড কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেয় তামার বা কাঁসার বাসন। তো কয়েক দানা নিয়ে নিয়েছি, এই কয়েক দানা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুবই কম দাম, তোমরা এটা যে কোনো মুদির দোকানে কিন্তু পেয়ে যাবে।
তো এই সাইট্রিক অ্যাসিড সামান্য পরিমাণ আমি নিয়ে নিলাম। নিয়ে এরকম জলের মধ্যে 2 থেকে 3 মিনিট রেখে দিলেই গলে যাবে, একদমই চিনির মতনই গলে যাবে। আর এই মিশ্রণটা দিয়ে তুমি পুরো পূজোর বাসন সমস্ত কিন্তু একদমই ঝকঝকে নতুনের মতন করে ফেলতে পারবে এক সেকেন্ডের মধ্যে। তো কেমন লাগলো টিপসটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবাই কিন্তু বাড়িতে একবার হলেও ফলো করো টিপসটা, তাহলেই বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটা। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই তোমার আত্মীয় স্বজন বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, তাতে করে এত সুন্দর টিপসটা যেন সবাই একটু জানতে পারে। তো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। আজকের মতন টাটা।